আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ক্লাসে আমরা শিখব প্যাড ফাইন্ডারের ব্যবহার এবং প্র্যাকটিস ঠিক আছে সো আমি আপনাদের সুবিধার জন্য এই ফাইলটিও আপনাদেরকে দিয়ে দেব আপনারা জাস্ট এই ফাইলটির উপর ডাবল ক্লিক করবেন এবং এটি ওপেন হয়ে যাবে সো এখানে এত কিছু নিয়ে ঘাবরানোর কোনো কারণে আমি চারটে এইভাবে দিয়েছি কারণ যাতে করে আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হয় এবং এই এখানে প্যাড ফাইন্ডার প্যানেল এই প্যানেলটির মূলত কাজ সো আমরা প্যাড ফাইন্ডারকে অনেকভাবে ব্যবহার করতে পারি সো সবার আগে বলে দিই প্যাড ফেন্ডারটাকে কেন ব্যবহার করতে হয় এই যেখানে দেখতে পাচ্ছেন এইখানে তিনটা শেপ একটা হচ্ছে গিয়ে রেক্ট্যাঙ্গুলার একটা হচ্ছে গিয়ে এলিপ্স একটা হচ্ছে গিয়ে স্টার এই তিনটা শেপের মাধ্যমে লাইক এই তিনটা শেপের মাধ্যমে এই ডিজাইনটাকে করা হয়েছে জাস্ট বোঝানোর ক্ষেত্রে এটা যদি কোনো একটা ডিজাইন হচ্ছে না তেমন জাস্ট বোঝানোর জন্য এই ডিজাইনটাকে করা হয়েছে কিন্তু আপনি যদি প্যান টুল দিয়ে এভাবে ড্রয়িং করতে যান অথবা এটাকে মানে এইভাবে প্যান টুল দিয়ে ক্লিক করে করো করতে যথেষ্ট সময় চলে যাবে সেক্ষেত্রে প্যাড ফাইন্ডারের মাধ্যমে এই কাজটি করা সম্ভব ঠিক আছে সো প্যাড ফাইন্ডারকে দুইভাবে অ্যাক্টিভ করা যায় লাইক আমি এখানে একটা কালার দিয়ে নিই রেড কালার এবং স্ট্রোকটাকে আমি অফ করে দিই ঠিক আছে সো আমি এখানে দিয়ে নিলাম এবং এখানে একটা কালার দিয়ে দিলাম ঠিক আছে সো প্যাড ফাইন্ডারকে সবসময় অ্যাক্টিভ করার জন্য প্রথম স্টেপ হচ্ছে গিয়ে ম্যানুয়ালি করা মানে ম্যানুয়ালি জিনিসটাকে কাট করা লাইক আমরা কোনো রকম টুলসের মাধ্যমে এটাকে ডিরেক্টলিভাবে কমান দিয়ে কাজ করার থেকে বেটার আমি মনে করি আমি সবসময় প্রেফার করব আপনারা ডিরেক্টলি ম্যানুয়ালি করার জন্য সেক্ষেত্রে ম্যানুয়ালি কাজ করলে আপনাদের কাজের স্পিড আরও বাড়বে এবং টুলসের সাথে সফটওয়্যারের সাথে আপনাদের ফ্রেন্ডশিপটা আরও খুব ভালো হয়ে যাবে যেমন ম্যানুয়ালি করার জন্য কী করতে হবে আপনারা প্রত্যেকটা শেপকে একসাথে অথবা আলাদাভাবে সিলেক্ট করবেন আলাদাভাবে সিলেক্ট করবেন এবং শেপট চেপে ধরে রাখবেন এবং কিবোর্ডে এম প্রেস করবেন এর মানে হচ্ছে যে শিপ প্লাস এম সেক্ষেত্রে আপনার এটাকে প্যাড ফেন্ডার প্যানেলটা মানে কি অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আমার এখানে মাউস মাউসের পয়েন্টার নিচে প্লাস চিহ্ন দেখা যাচ্ছে ঠিক আছে যদি অলটা ক্লিক করি সেক্ষেত্রে এটা মাইনাস হয়ে যাচ্ছে এবং আবার যদি অলটা ছেড়ে দিই এটা কিন্তু প্লাস হয়ে যাচ্ছে সেক্ষেত্রে মানে বুঝতে হবে আমার এখান থেকে এটাকে ডিলেট করতে চাই ডিলেট করার জন্য ডিলেট করার জন্য আমি যেটা অল্টারটা ক্লিক করি এবং মাউসের ল্যাফট বাটন একবার ক্লিক করে সেক্ষেত্রে এটা ডিলেট হয়ে যাবে এবং আমি ছেলেটাকে ড্র করে করে কি ডিলেট করতে পারি এটা জাস্ট একটা সিস্টেম দেখালাম আমরা আরও অ্যাডভান্স প্র্যাকটিস এটা শিখব বাট এখানে কিছু এই যে এখানে কিছু ব্যবহার আছে আমরা এটা শিখে নিই এর জন্য আমরা কি করতে হবে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিতে হবে ঠিক আছে একটা জিনিস আমরা শিখে নিই আমরা যে কোনো একটা কালার থেকে হুবহু সেম মানে অথবা পিকচার থেকে একটা কালারকে আমাদের ডিজাইনের একটা অবজেক্ট অথবা এলিমেন্টসকে সেম কালার দিয়ে যাচ্ছে সেক্ষেত্রে কী করবো অবজেক্ট অথবা এলিমেন্টসটাকে সিলেক্ট করবো কী বটে আই প্রেস করবো আই প্রেস করলে কী হবে আমাদের যে আইডোয়াবার টুলটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং এই আইডোয়াবার টুলটা আমরা যেখানে ক্লিক করবো ওখানে যে কালারটি আছে আমার ওই সেপ অথবা এলিমেন্টসটি ওই কালার হয়ে যাবে দেখতে পাচ্ছেন হয়তো কিছুটা একটু সামঞ্জস্যটা না থাকতে পারে কিন্তু অনেকটাই কি একদম হুবহু আমরা যে কালারটি চাচ্ছি ওটার কাছাকাছি কালারে চলে যাবে শেপ শেপ নিলাম নিলাম এখন আমরা 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 এখান এখান থেকে থেকে সো আগে যেহেতু আমরা এর আগে কাজ করেছিলাম ওই কারণে এটা এঙ্গল হয়ে গেছিলো সেটাকে সিলেক্ট করা অবস্থা আমি এখানে ড্রপার দিয়ে রেড কালার নিলাম সো এখানে যেমনটি আছে একদম হুবহু সেম হতে হবে কথা নেই জাস্ট বুঝতে পারলে হচ্ছে আপনারা কাজটা আপনারা কিভাবে করবেন ঠিক আছে সব নিয়ে নিলাম এখানে দেখেন আমরা যে বললাম বিভিন্ন শেপকে বড়ো ছোট কাজগুলো থাকবে সেক্ষেত্রে কীভাবে করবো জাস্ট এখান থেকে আমি একটা অলটা ক্লিক করে কপি করে একটা নিয়ে আসলাম ঠিক আছে এরপর স্টার্টটাকে নিয়ে গেলাম সেটা যদি বাঁকাও থাকে আমরা চাইলে এটাকে এভাবে করে কি ঘোরাতে পারবো যে কোনো শেপকে আমরা এখানে এই যে কর্নারে নিয়ে যাওয়ার পরে যে কার্প লাইনটা দেখা যাওয়ার পর এটাকে আমরা কার্ভ করতে পারবো মানে রোটেট করতে পারবো ঠিক আছে বিভিন্ন অ্যাঙ্গেলে সো এখানে যেমনটা একদম কর্নার কর্নারি ব্যবধা আমাদের ওভাবে করতে হবে দরকার নেই জাস্ট আপনারা ইউজটা বুঝতে পারলে হচ্ছে এরপর এখান থেকে আমরা একটা টুল নিয়ে গেলাম এবং এটাকে একটু ছোট করে দিলাম ঠিক আছে সো আমি ডিজাইনটাকে উপর আনলাম সো এখানে উপরে নিচে কীভাবে নিচ্ছে এটাও আপনারা বুঝতে পারবেন ঠিক আছে জাস্ট কোনো ডিজাইনকে যদি উপরে নিচে করতে হয় লাইক একটা নিচে একটা আপস অ্যান্ড ডাউন করতে হয় জাস্ট কী করবেন একদম শর্টকাট ওয়ে যদি এর পরবর্তী ক্লাস আপনারা অ্যারেঞ্জমেন্ট নিয়ে ক্লাস থাকবে বাট আপাততের ক্ষেত্রে লাইক আমার এটা তো উপরে ছিল কিন্তু এটাকে আমি এটা নিচে কে বলতাম যেটাকে আমার উপরে লাগবে ওটাকে যা সিলেক্ট করে আমরা এখানে অ্যারেঞ্জমেন্টে দিয়ে দিলাম মানে কি এই যে এটাকে সিলেক্ট করবো মাউসের রাইট বাটন ক্লিক করব এরপর অ্যারেঞ্জ দেন ব্রিং টু ফন্ট দিয়ে দিলাম আপাতত এতটুকু জানলে হচ্ছে কারণ এর পরবর্তী ক্লাসে আমরা অ্যারেঞ্জমেন্ট নিয়ে শিখবো সো এখন অ্যাট এটার মানে হচ্ছে কি এটার কাজটা হচ্ছে কি কেন অ্যাড মানে এটা ফুল একটা শেপটাকে এমন একটা শেপে নিয়ে যায় আমি এটাকে পুরোটাকে সিলেক্ট করে একটা আলাদা কপি করে রাখি যাতে বারবার আমার কাজটা করতে না হয় সো আমি এটাকে সিলেক্ট করলাম সো এই যে এখানে প্যাড ফাইন্ডার অপশানটাতে এই যে এখানে ইউনাইট ইউনাইটটার কাজটা হচ্ছে কি অ্যাড করে দেয় মানে সবগুলো শেপকে একত্রিত একটা শেপ করে দেয় যখন আমি এটাকে দিব এটা কিন্তু কী দেখেন কাইন্ড অফ এটার যেমন আছে এটার মতো একটা শেপ হয়ে গিয়েছে ঠিক আছে সো আমি আবার নিচের দিকে আসলাম এখানে যেটা করছে সেটা হচ্ছে কি সাবট্রেক্ট সাবট্রেক্ট হচ্ছে কি কোনটা এটা এটাকে সিলেক্ট করলেন অবশ্য অবশ্যই সবগুলি কিন্তু সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এই যে এখানে যেটা দেখাচ্ছে মাইনাস ফ্রন্ট মাইনাস ফ্রন্টটার কাজটা হচ্ছে গিয়ে সাবস্ট্রেক্ট করা দেখুন আমি যখন এটাকে সিলেক্ট করবো এটা কিন্তু কি এটার মতো সাবস্ট্র্যাক্ট হয়ে গেছে এখানে একটু এটার মতো পারফেক্টলি মিলে নেই কারণ আমরা পারফেক্টলি কিন্তু শেপটা নেই নি ওই জন্য সো এখানে আমি আবার বলছি এখানে আমার পারফেক্টলি এখানে যেমন আছে তেমন হতে কথা নেই কারণ আমরা এটা জাস্ট টুলসের ব্যবহারটা শেখার জন্য করছি সেখানে আবার নিচেরটাতে নিয়ে আসলাম এখানে লেখা আছে ইন্টারসেট সেখানে ইন্টারসেট কোনটা এই যে আমার যেটা হচ্ছে কি গেম ইন্টারসেট এখানে আছে অপশন তিন নম্বরটা ইন্টারসেট সো আমি ইন্টারসেটটাকে ক্লিক দিলাম সো কাইন্ড অফ এটার মতো কী হয়ে গেলো এগুলো বিভিন্ন রকম প্যাট ফাইন্ডারে কাট করা অপশান আমি ম্যানুয়ালটাও দেখাচ্ছি সো এরপর হচ্ছে কি এখানে এক্সক্লুড এখানে এক্সক্লুড কোনটা এই যে এখানে যেটা অপশন আছে এক্সক্লুড স্কলুডটা ক্লিক দিব এই যে এখানে মানে এক একটা অপশন মানে আপনার বুঝতে হবে কতটা শেপের মধ্যে কীভাবে দিলে এইগুলোরও কাজ আছে এগুলো কিছু অ্যাডভান্স কাজে ব্যবহার হয় এভাবে দিলে তো আপনার মাথায় রাখতে হবে ক্লুডের কাছ হচ্ছে এখানে যতগুলো পয়েন্ট থাকবে ওগুলোকে আপনার কি ওরা রিমুভ করে দেওয়া ঠিক আছে সো এখানে যাই এখন পরের পেজটাতে দেখি এখানে কি করেছে কেন রাখলাম এখানে বলেছে ডিভাইড ডিভাইড মানে কি সবগুলোকে কি ভাগ করা সো ডিভাইডে ক্লিক দিলাম ডিভাইডে ক্লিক দেওয়ার পর কিন্তু এগুলো এক একটা গ্রুপে থাকবে গ্রুপে থাকার পর আমার কী করতে হবে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে এখান থেকে আনগ্রুপ করতে হবে দেন আর্ট বা যে কোনো একটা অংশে অথবা আমাদের সফটওয়্যার যে কোনো একটা অংশে ক্লিক দিতে হবে সো দেওয়ার পর আমি এই জিনিসগুলো সবগুলোকে এখানে যেগুলো আছে সবগুলো একটা কিন্তু কি শেপ এবং আপনি চাইলে এগুলোকে ডিজাইন হিসেবে ধরতে পারেন হয়ে গিয়েছে জাস্ট যেটাকে সিলেক্ট করবো ওইটাই সিলেক্ট হবে এবং এটাকে আমরা মুভ করতে পারবো এটা হচ্ছে কেটার বড়ো সুবিধা ঠিক আছে সো এখন এটাকে সিলেক্ট করলাম আবার এটাকে আমি নিচে নিয়ে আসি এখানে বলেছে কি ট্রিম ঠিক আছে ডিভাইড এবং ট্রিমের কাজ প্রাইস সেম ঠিক আছে প্রাইস সেম এখানে কোনো তেমন জটিলতা নেই একদম ধরতে গেলে সেম এরপর আছে হচ্ছে কি মার্জ এখন মার্জের এখানে যে কাজটা একচুয়ালি এখানে দেখাচ্ছে সেটা এভাবে না দেখিয়ে আমি একটু সহজভাবে দেখাই লাইক স্টার নিলাম ঠিক আছে সো এখানে স্টারগুলোকে আমি বসলাম সো এখন আপনি সাপোজ ধরলেন যে কি আপনি এখানে স্টার নিয়েছেন অথবা যে কোনো একটা এটাকে আমি ডিজাইন হিসেবে কাউন্ট করি সো এগুলো সবগুলোতে আপনি যাচ্ছেন যে কোনো একটা হোয়াইট কালার দিতে হয় অথবা যে কোনো একটা শেপ করতে এখন আপনি কি শেপগুলোকে এভাবে বারবার মাউস দিয়ে ক্লিক করে করে বিভিন্ন কালার দেবেন এক্ষেত্রে আপনার কিন্তু কি যথেষ্ট সময় চলে যাবে সেক্ষেত্রে কী করবেন জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল অথবা যে কোনো একটা শেপ নেবেন শেপ নিয়ে এটাকে ড্রয়িং করে দেবেন এবং সিলেকশন টুল নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করবেন এবং অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক দিয়ে দেবেন ঠিক আছে এবার দিয়ে দেওয়ার পর সকলকে সিলেক্ট করবেন দেন এখানে আসবেন এই যে মার্চ আছে মার্জে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আসবেন মাউসের লেফট বাটন একবার ক্লিক করবেন এখান থেকে আইসোলেট সিলেক্টেড গ্রুপ ক্লিক করবেন যদি বাইরে কোনো অপশন থাকে মানে বাইরে অপশন বলতে বোঝাচ্ছে আমি এখানে বাইরে যদি কোনো কালার থাকে এটাকে ড্রেক করে সাইডে নিয়ে আসবেন এবং ব্যাক স্পেস দিবেন এরপর আপনি এখানে আর্টবোর্ডের এখানে ক্লিক দিতে পারেন অথবা এখানে একটা ক্লিক দিলে চলে যাবে কিন্তু এগুলো এখন সবগুলো গ্রুপ অফিসে থাকবে সেক্ষেত্রে কী করতে হবে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে আনগ্রুপ করে দেব এরপর আপনি দেখতে পারবেন এখানে হোয়াইটগুলো আলাদা আলাদা শেপে চলে এসেছে এবং আমার এক্সট্রাভাবে কাজগুলো করতে হয় না এবং এখানে যেগুলো আমার এক্সট্রা পয়েন্ট ছিল মানে খালি ছিল ওগুলো পর্যন্ত আমার কি শেপ হয়ে গিয়েছে সো মার্চ করার সুবিধা হচ্ছে এগুলো এগুলো এখন হয়তো আপনারা বুঝতে পারছেন না যারা নতুন একদমই নতুন তারা হয়তো একটু বুঝতে সমস্যা হবে যে এইটার অ্যাকচুয়ালি কাজটা কি এটা এমন কেমন কাজ হতে পারে বাট টেকনিকটা যখন শিখে রাখবেন আমরা যখন অ্যাডভান্স ডিজাইনে যাব তখন কিন্তু বারবার আপনাকে বল মানে কি বলা হবে না এটা মার্চ মার্জের মাধ্যমে এভাবে করা হয় এগুলো আপনার মাথায় থাকতে হবে যাতে করে আপনি এগুলো বুঝে যান যে কি মার্চ করার মাধ্যমে এই জিনিসটাকে আমি এভাবে করে ফেলতে পেরেছি ঠিক আছে সো ক্রোবের কাজটাও আপনার কাইন্ড অফ সেম আমি নিয়ে আসলাম এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে আমি ক্রোপে ক্লিক দিলাম ক্রোপ করার পর এখানে দেখা যাচ্ছে কি সেম এটার মতো হয়ে গিয়েছে লাইক একটা জিনিস এখানে বুঝতে হবে এখানে কিন্তু এক একটা অপশনে আমার এক একভাবে কাজ করছে ইউনাইট করার পর এক রকম হচ্ছে তারপর আমি এটাকে সাবস্ট্রেক্ট করার পর এক রকম হচ্ছে ইন্টারসেপ্ট করার সময় একরকম হচ্ছে এক্সক্লুড করার সময় এটা শেপটা একরকম হচ্ছে সবগুলো এক একরকম বাট এক একটা ক্লিক দেওয়ার সময় এক রকম হচ্ছে ঠিক আছে সো এখানে যেগুলো আছে এগুলো সবগুলো এক একটা ক্লিক দেওয়ার মাধ্যমে এক এক রকম হবে আপনার নামগুলো মনে না থাকে অথবা মুহস্ত না থাকে সেক্ষেত্রে এগুলোর উপর সেই মাউসটা নিয়ে গেলে নামগুলো অটোমেটিক্যালি শো করবে এখন আসি ম্যানুয়ালি কাজ সো এখানে তো আমি যে সিলেক্ট করার পর এখানে যেটা ফরমেশন আছে ওই ফরমেশনে ক্লিক দিলে ওটা ওই ফরমেশন অনুযায়ী হয়ে যাচ্ছে বাট আমি যাচ্ছি ম্যানুয়াল এটার এখানে এটা ডিলেট করব। এটা ডিলেট করব এটা ডিলেট মানে ম্যানুয়ালি ডিলিট করতে আছে সেক্ষেত্রে কী করবো ওই যে শিফট অ্যাম ক্লিক করবো এরপর কী হবে আমার প্যাট ফাইন্ডার অপশনটা অ্যাক্টিভ হয়ে যাবে দেন আমি অলটা ক্লিক করে রাখবো মানে অল্টার চেপে ধরে রাখবো দেন যেটাকে ডিলিট করতে হচ্ছে ওটার উপর গিয়ে জাস্ট মাউসের ল্যাফ বাটন একবার ক্লিক এটাকে ডিলেট করতে হচ্ছে অথবা এটাকে ডিলিট করছি ক্লিক এখানে এটাকে ডিলেট করতে হচ্ছে ক্লিক অথবা আমি এটার পুরাটাকে ডিলিট করতে আমি এবার ড্রয়িং করে দিলে এটা কিন্তু কি ডিলিট হয়ে যাবে যেটার উপর ক্লিক দেবো ওইটাই ডিলেট হয়ে যাবে সো প্যাট ফাইন্ডারের এ ব্যবহারটা এভাবে করে আপনার প্র্যাকটিস করতে থাকবেন যত প্র্যাকটিস করবেন তত আপনার স্কিলটা ডেভেলপ হবে এবং এই বিষয়টা জানা এবং এই জিনিসটার উপর আয়ত্ত করাটা খুবই গুরুত্বপূর্ণ ডিজাইন অ্যাডভান্স হওয়ার জন্য আশা করি এতটুকু আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ